بحياتها من ইশরে আমি তো টাকা আনতে ভুলে গিয়েছি আপনি এখানে একটু দাঁড়ান আমি টাকাটা নিয়ে আসি আমার বাসা ওই যে ওখানে ঠিক আছে আইতেছে নাকি অনেকক্ষণ তো হইয়া গেল ভাই একজন ভদ্র মহিলা ভাড়া দেয় নাই আমার ইজি বাইকে আইছে এখনো আইতাছে না খুঁজেও পাইতেছি না ভাই এই বাড়ির কোনো মহিলা নাকি ভাই ভাই এবারেতে আমি আর আমার মা থাকি আর আমি এখনো বিয়েই করিনি এবারেতে মহিলাই বুকের থেকে তোমার মনে কথা ভুল হচ্ছে ভাই তুমি অন্য কথা দেখো তো ভাড়া না দিয়ে আইছে এই বাড়ির কোনো মহিলা আমাগো বাড়িতে নাই অন্য বাড়িতে দেখেন ম্যাডাম কি টাকা নিয়ে আইব তো প্রায় দুই ঘন্টা হয়ে গেল অহনো আইতেছি না আমারে কি সত্যি ফাঁকি দিল হাই হাই আর তো যাত্রী নিতে পারলাম না তাহলে কিভাবে চাল ডাল কিনুম আজকে সকাল থেকেও না খাওয়া কি যে হইব আইব তো আল্লাহ জানে স্যার স্যার এই যে স্যার এই যে স্যার টাকা স্যার এই যে মানিব্যাগ পড়ে গেছিল স্যার এই নেন 1000 টাকা রাখেন বকশিশ লাগবো না স্যার মানুষ হিসেবে একটু উপকার করছি এতে বকশিশ কেন স্যার তুমি কান্না করতেছো কেন স্যার সকাল থেকে একটা যাত্রী নিয়ে আইছি একটা ম্যাডাম এখানে নামাই দিলাম দেওয়ানোর পরে কইলো তার কাছে টাকা ছিল না বাড়ি থেকে এনে দিব দুই তিন ঘন্টা ডিউটি করছি স্যার এখানে আবার দুই তিন ঘন্টা চলে গেছে অহনো হয় নাই স্যার সকাল থেকে এখনো কিছু খাই নাই স্যার স্যার আমি তো এই গাড়ি চালাইয়া চলি এখন যদি স্যার আমি চাল ডাল না কিনে নিয়ে যাই তাহলে দুপুরে আমার বাসায় রান্না হইব না স্যার আমিও যেমন খাইতে পারি নাই তারও আজকে না খেয়ে থাকবো স্যার আরে ভাই মন খারাপ করো না আসো ভাই আমার বাসায় আসো দুই ভাই মিলে ডাল ভাত খাবো না স্যার আপনার বাড়িতে যাব না স্যার আরে আসো তো আসো চলো মিস্টে মিস্টে এই তুমি এই লোকটাকে কিসের জন্য সাথে করে নিয়ে এসছো এই ছোট লোকটাকে তুমি কোথায় পেয়েছো একে তো আমি ভাড়া দিয়ে দিয়েছি কি বলছো তুমি এসব এই আমার সাথে কত খারাপ ব্যবহার করেছে তুমি কি জানো আর তুমি এরকম ছোট লোক মানুষকে কিসের জন্য বাসায় নিয়ে এসছো আমি বুঝতে পারি না এই ম্যাডাম তুই আমারে টাকা দেয় নাই উনি তো আমার গাড়িতে আইছে তোর এত বড় সাহস তুই মিথ্যা কথা বলছ এই উনি কোনো মিথ্যা কথা বলতে পারে না আরে না না দেখো মিথ্যা কথা বলছে এই ছোট লোকের বাচ্চা তুই মিথ্যা কথা বলছিস কেন আমি তোমার বিবাহিত স্ত্রী তুমি আমার কথা বিশ্বাস না করে এই ছোট লোকের কথা বিশ্বাস করছো এই তো একটা ছোট লোক উনি কোনো ছোট লোক না ওনার ভিতরে যে সততা আছে ওনার ভিতরে যে মানবতা আছে তোমার ভিতরে তা বিন্দু পরিমাণও নেই আমার এই মানিব্যাগটা রাস্তা ওনার গাড়ির সামনে পড়ে গেছিল এর ভিতরে কতগুলো টাকা দেখো উনি আমার মানিব্যাগটা ফেরত দিয়ে বললো যে মানিব্যাগটা আমার আমি তার 1000 টাকা বকশিশ দিতে চাইছিলাম সে বললো মানুষ হিসেবে এটা আমার কর্তব্য সে নেয়নি এই মানিব্যাগ ভর্তি টাকা একটা নিয়ে যাইতো 200 টাকার জন্য বসে থাকতো না আরে 200 টাকা নিয়ে উনি কি করবে জানো ওনার বাসায় বউ বাচ্চা আছে বাজার করে ওনাদেরকে নিয়ে একসাথে খাবে আর এই লোকটা সকাল থেকে কিছু খায়নি আর তুমি বলছো এই লোকটা অসৎ উনি যদি অসৎ হইতো তাহলে মানিব্যাগ ভর্তি টাকা নিয়ে যাইতো ফেরত দিত না দেখেন আমার ভুল হয়ে গিয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন এই পাও ধরে ক্ষমা চাও না 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 এটা কি করতেছেন না আচ্ছা ভাই 1000 টাকা নিন 1000 টাকা দরকার নাই আমার যেটা প্রাপ্য 200 টাকা হিদায় দেন হিদাতেই আমি খুশি আচ্ছা ভাই এই নেন স্যার আপনি অনেক ভালো মানুষ আসি ম্যাডাম আসসালামু আলাইকুম দেখো দেখো এই মানুষটার কাছ থেকে কিছু একটা শেখো গরিব মানুষের কাছ থেকে শেখো সততা